হ্যালো সবাইকে লার্ন ইউটিশিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তো আজকে কোনো কোডিং বা ইন নিয়ে কোনো কথা হবে না আজকে ছোট্ট একটি সফটওয়্যার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার আমরা ব্যবহার করতে পারি সেরকম একটি সফটওয়্যার এবং খুবই কাজের একটি সফটওয়্যার যেটা আমি প্রায়ই ব্যবহার করে থাকি তো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে এভরিথিং হ্যাঁ আপনি যদি গুগলে সার্চ করেন এভরিথিং লিখে তো আপনার ডান পাশে এরকম একটি আইকন আসতে পারে আর বাম দিকে হচ্ছে ডাউনলোড লিঙ্ক রয়েছে রাইট তো আমরা যে কোনো একটা থেকে ডাউনলোড করতে পারি তো আমরা যদি প্রথমটা থেকে ডাউনলোড করি খুবই লাইট এটা একটি সফটওয়্যার সো আপনি কোন ভার্সনে ডাউনলোড করবেন সেটা ঠিক করে নিতে পারেন সিক্সটি ফোর বিট অর এইটি সিক্স বিটের তা আপনি যদি চৌষট্টি বিটার হয়ে থাকে তাহলে আপনি চৌষট্টি বিটের জন্য ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে আর রেগুলার জন্য এটা ডাউনলোড করতে হবে তো আমি এটাই ডাউনলোড করে নিচ্ছি তো ওয়ান পয়েন্ট ফাইভ এম বি ওয়ানলি ওয়ান পয়েন্ট ফাইভ এম বি তো এটাকে সেভ করে নেবেন তো এটা ডাউনলোড হয়ে গেলে আপনি এটাকে সেট আপ দিয়ে নেবেন অন্যান্য উইন্ডোসের যে সফটওয়্যারগুলো রয়েছে সেগুলোর মতো করে তারপর সেট আপ দেওয়ার পর এটা আপনি রান করবেন রান করার পর আপনি এরকম আসবে আপনার সামনে এভরিথিং সম্পূর্ণ রান হওয়ার পর আপনার সবগুলো ফাইল ফোল্ডার এখানে দেখাবে তো আপনি এখানে যে কোনো নাম লাইক এস আপনার কোনো প্রজেক্টের নাম দেওয়া আছে বা আপনার কোনো মুভির নাম প্রয়োজন সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করলে আপনার সম্পূর্ণ কম্পিউটার থেকে সেটা সার্চ করে আপনাকে দেখে দিবে তা আমি একটা লিখতে পারি আমার এই মুহূর্তে যেটা মনে আছে দ্য কল অফ ওয়াইল্ড দেখুন এই যে লেখার সাথে সাথেই কিন্তু চলে এসেছে বা আমি যদি কল অফ লেখি কল অফ ওয়াইল্ড দিই এইভাবে কিন্তু চলে এসেছে তো আপনার যদি একটা স্পেসিফিক নাম মনে থাকে আপনার ফোল্ডারে বা ফাইলের খুব সহজে এখান থেকে বের করে নিতে পারবেন ভিউতে গিয়ে আপনি ভিউ কিভাবে দেখতে চাচ্ছেন ডিটেলস মিডিয়াম থামে এই বিষয়গুলো আপনি করে নিতে পারবেন আর সার্সে গিয়ে আপনি যদি স্পেসিফিক ফাইল খুঁজে পেতে চান সেক্ষেত্রে আপনি যদি সিলেক্ট করেন যে অডিও অথবা ফোল্ডার বা পিকচার বা ভিডিও যে কোনো একটা যেটাই সিলেক্ট করেন না কেন সেটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন আপনি যদি এখানে অডিও লিখে সিলেক্ট করেন তাহলে সব গানের লিঙ্কগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন আবার ভিডিও লিখে যদি সিলেক্ট করেন তাহলে সবগুলো ভিডিওর ফাইলের লিঙ্কগুলো এখানে দেখাবে তো আপনি খুব সহজেই স্পেসিফিকভাবে সার্চ করতে পারবেন দেখুন শুধুমাত্র এই দুটোই এখন দেখাচ্ছে তবে সবে অনেক সময় দেখা যায় আমাদের খেয়াল থাকে না যে আমরা স্পেসিফিকভাবে করে রেখেছি তো সেজন্য সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে এভরিথিং দেয়া সব ধরনের ফাইল আপনি সার্চ করতে পারবেন এখান থেকে তো এই হচ্ছে মূলত আমাদের সফটওয়্যারটি আশা করছি এই সফটওয়্যারটি আপনাদের কাজে দেবে যখনই তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে